আসসালামু আলাইকুম। আজ 7 জুন 2020 ইংরেজি, 24 জ্যৈষ্ঠ, 1427 বাংলা, 14 শাওয়াল, 1441 আরবি, রোজ রোববার। চলুন জেনে নেওয়া যাক আজকে জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম সমূহ। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। মালদ্বীপ থেকে দেশে ফিরলেন আটকে পড়া 265 বাংলাদেশি। ঢাকা সহ 18 অঞ্চলে আজ কালবৈশাখীর সম্ভাবনা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনায় চলে গেলেন শিল্পপতি আমজাদ মঈন। নতুন রুটিনে টেলিভিশনে প্রাথমিকের ক্লাস শুরু। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ডাক্তার রফিক চৌধুরী করোনায় আক্রান্ত। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত, হেলিকপ্টারে নেওয়া হবে ঢাকায়। দোষীদের শাস্তি দাবি, পুলিশের পিটুনিতে কৃষক নিহত, মানবাধিকার কমিশনের উদ্বেগ। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ বদলি হলেন গণপূর্ত নির্বাহী প্রকৌশলী। এদিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম শাস্ত্রী করোনায় আক্রান্ত। কোভিড-19 আক্রান্ত হয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও তার স্ত্রী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। সরোয়ার আলম শারীরিকভাবে সুস্থ আছেন, তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা থেকে লন্ডন কাতার রুটে ফ্লাইট শুরু শিগগিরই। বিমানের রবিবার সোমবারের সব ফ্লাইট বাতিল। চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে 2.5 মাস ধরে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে 1 জুন থেকে দেশের অভ্যন্তরীণ 3টি রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে এবার লন্ডন ও কাতার রুটে সরাসরি ফ্লাইট চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নাসিমের অবস্থা ডিপ ক্রিটিক্যাল জানালেন ডাক্তার কনক কান্তি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। তিনি বলেন, মোহাম্মদ নাসিম বহুদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন, ব্লাড প্রেশারও আছে। 6 দফা বাঙালি স্বাধীনতার সনদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ রোববার দেশে ঐতিহাসিক 6 দফা দিবস পালন উপলক্ষে একটি নিবন্ধন লিখেছেন। রাজধানীর 38 এলাকা ইয়েলো, দেশ জুড়ে 50 জেলা রেড জোন হিসেবে চিহ্নিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ। চিকিৎসা না দিলে শুধু জরিমানা নয়, হাসপাতাল সিলগালা করা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হাসপাতাল ক্লিনিককে সাধারণ রোগী ভর্তি না করা ও বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী বললেন, এভাবে একের পর এক বিনা চিকিৎসায় রোগী মারা যেতে পারে না। রোগীকে চিকিৎসা বঞ্চিত করে যারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তাদেরকেও ছাড় দেওয়া হবে না। বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় যুবলীগ নেতা শেখ সহ 12 জনের বিরুদ্ধে মামলা। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টারকে কুপিয়ে হত্যার ঘটনায় জেলা যুবলীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সিনিয়র সহসভাপতি শেখকে প্রধান আসামি করে 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে 4 হাসপাতাল ঘুরে এবার সিলেটে আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যু। সিলেটে 4 হাসপাতালে ভর্তি না হতে পেরে নির্মম পরিণতি মেনে নিতে হলো এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে। মৃত্যুবরণকারী নারী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুসাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের স্ত্রী। অথচ তিনি করোনায় আক্রান্ত নন, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের রোগী। বাসা থেকে কাজ করবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা। কোভিড-19 মহামারীর সংক্রমণ থেকে রেহাই পেতে বাসায় থেকে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকের 50% কর্মী, বাকি কর্মীরা অফিসে গিয়ে কাজ করবেন। লন্ডনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দ্বিতীয় ফ্লাইট 13 জুন। লন্ডনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী 13 জুন ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ছাড়বে। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বিশেষ বিমানের দ্বিতীয় ফ্লাইটটি এয়ারপোর্টটির টার্মিনাল 2 থেকে যাত্রা করবে।
সমালোচনাকে জমের মতো ভয় পাচ্ছে সরকার, অভিযোগ ফকরুলের। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক অজানা আতঙ্কের মধ্যে সরকার হাবুডুবু খাচ্ছে। সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে, তাই সমালোচনাকে জমের মতো ভয় পাচ্ছে। শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। করোনায় আক্রান্ত 6,000 পুলিশ, মৃত্যু 19। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূত পাকিস্তান, জানালেন ইমরান খান। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পাকিস্তানে স্মার্ট লকডাউন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানকে স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূত বলেও আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী ইমরান খান। ছয় দফা তরুণদের সঙ্গে রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের আলোচনা আজ। তরুণদের সঙ্গে রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের আলোচনা হতে যাচ্ছে। ছয় দফা থেকে স্বাধীনতা শীর্ষক তরুণদের এই ওয়েবিনার আজ রবিবার রাত 8:10 অনুষ্ঠিত হবে। রোগী ফেরত দেওয়া মানবতা বিরোধী, জানালেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, করোনার এই সময়ে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবাধিকার আচরণ। একই সাথে এ সময় যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। এদিকে সাহারা খাতুন অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি ফ্লাইটে বাড়ছে যাত্রী, বিমানের ফ্লাইট 7 বন্ধ। স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয়বার নিয়োগ পেতে যাচ্ছেন অনেক চিকিৎসক। 39তম বিশেষ বিসিএসএ যেসব চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন তাদের একটি অংশ আবার 38তম বিসিএসএ এসেই একই ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হতে যাচ্ছেন। শাস্তাগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত। উপজেলা সহ আশেপাশে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শাকসবজি সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকায় আক্রান্ত 7.5 লাখ, যথাযথভাবে বক্তব্য উপস্থাপন করেনি ইকোনমিস্ট, জানালো ICDDRB। ঢাকা শহরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন কাউন্সিলর খোরশেদের স্ত্রী। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। সোমবার লালা সংগ্রহের ডিভাই জমা দেবে গণস্বাস্থ্য। মুজিব শতবর্ষ উপলক্ষে শত পুরস্কারে হাতছানি। করোনা সংকটে এখনো কিছু মানুষ সমালোচনায় ব্যস্ত, জানালেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, দুঃখজনক হলেও সত্য এই সংকটকালে এখনো কিছু মানুষ ও দল শুধু সমালোচনায় ব্যস্ত। 10 লাখ নতুন করদাতা শনাক্তের টার্গেট। 5 খাত থেকে ঋণ নিয়ে 1 লাখ কোটি টাকার সংস্থান হবে। 5 খাত থেকে ঋণ নিয়ে প্রণোদনার 1 লাখ কোটি টাকার সংস্থান করা হবে। এ অর্থ সংস্থান করতে বাংলাদেশ ব্যাংক থেকে আগেই ক্ষেত্র তৈরি করা হয়েছে। এদিকে নাসিমের অবস্থা সংকটাপন্ন, 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তার স্ট্রোক হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। বগুড়ায় মিস্টার হত্যা মামলা, প্রধান আসামি যুবলীগ নেতা। এদিকে জাফরুল্লাহ চৌধুরী পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ তার শারীরিক অবস্থা কিছুটার উন্নতি হয়েছে। ব্যাংকে বড়লোকের টাকা রাখার খরচ বাড়তে পারে, যা যা পরিবর্তন হতে পারে। আমদানিতে শিল্প পণ্য 3% ও বাণিজ্যিক পণ্য 5% আগাম ভ্যাট। অতি ধনীদের টাকায় আবগারি শুল্ক বাড়তে পারে, টার্নওভার কর 1% কমতে পারে। 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, অচেতন নাসিম ভেন্টিলেশন সাপোর্টে, দেশবাসীর কাছে দোয়া কামনা। শিগগিরই আসছে ক্রিকেটারদের করোনা থেকে সুরক্ষার পোশাক।
ভারতের ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোভিড-19 ভাইরাস থেকে সুরক্ষার পোশাক বাজারে ছাড়বে শিগগিরই। 60টি সুরক্ষা সরঞ্জাম সহ এ পোশাক সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন। চলতি মাসের শেষের দিকে এটি বাজারে আসবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। কিট সংকটে কুমিল্লায় করোনা পরীক্ষা বন্ধ। কুমিল্লায় মেডিকেল কলেজে কিট সংকটের কারণে গত 2 দিন ধরে করোনার পরীক্ষা করা যাচ্ছে না, সম্পূর্ণ বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা, যার কারণে স্যাম্পল সংগ্রহ করাও স্থগিত রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।